ओम शरणागत दीनाथ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीम सारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयोषत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवान अशेष इच्छाय रामकृष्ण मिशन दिनाजपुर केंद्रे सहाज्ये आजकेर ए पाठचक्र आबार आमरा शुरू करछि। आमरा पढ़छि स्वामी विशुद्धानंदजी बक्तृतामाला सत् प्रसंग थेके। বিগত দিন আমরা ৪২ নম্বর বক্তৃতামালা থেকে ৪২ নম্বর বক্তৃতা শুরু করেছিলাম। এটি দেওয়া হয়েছিল ৮ মে ১৯৫৭ সালে শ্রীরামকৃষ্ণ আশ্রম কুচবিহার। এটি আমরা খুব সামান্যই শুরু করেছিলাম, তাই আবার করে তার পুনরাবৃত্তি করে তারপরে এগোব। আমাদের ক্লাসটি আমাদের এই পাঠ্যচক্র বন্ধ হয়ে যায়, কারণ পাঠ্যচক্র চলাকালীন পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজিমা, যিনি আমাদের সঙ্গের অন্যতম সহসংঘাধ্যক্ষ, তার মহাপ্রয়াণের সংবাদটি আসেন এবং তারপর আমরা এটা মনে করি যে এই জাতীয় জিনিসগুলো বন্ধ থাকলেই ভালো। যখন যে বিষয়েতে দিতে হবে মন দিতে হবে, তখন সেটাতেই মন দেওয়াটা ভালো। পূজনীয় মহারাজে আপনারা অনেকেই জানেন, মানুষের শরীর চলে যাওয়ার পরে আমাদের সন্ন্যাসের আদর্শের, সন্ন্যাস আশ্রমের আদর্শ অনুযায়ী আমাদের তো কোনো শ্রাদ্ধাদি হয় না, তাই ওই আগামী ১৩ তারিখে মহাপ্রয়াণের ত্রয়োদশ দিনে পূজনীয় মহারাজের স্মরণে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে ওই দিনকে আমাদের পূজনীয় মহারাজের স্মরণ সভাও হবে এবং সেই স্মরণ সভায় সারাদিন নানা রকমের অনুষ্ঠান থাকবে। এবং স্মরণ সভায় পূজনীয় মহারাজকে যারা খুব কাছ থেকে দেখেছেন, বর্তমানে যারা সবাই সহ সংঘাধ্যক্ষের কাজ করছেন এবং পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজও মহারাজের প্রতিনিধি বলবেন এবং পূজনীয় অন্যান্য সহ সংঘাধ্যক্ষ মহারাজরাও বলবেন, এর মধ্যে একজন খুব ভালো দুজন বলবেন, একজন ডাক্তারবাবু মহারাজকে যিনি দেখাশোনা করতেন তিনি, এবং পল্লব মুখোপাধ্যায় বলে। পল্লব মুখোপাধ্যায় পেশায় ব্যবসায়ী এবং তিনি পূজনীয় মহারাজের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। তার কারণ হচ্ছে তার স্বভাবটির জন্য। মহারাজ চাইতেন যে, আমাকে একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে, স্বামীজির কাজ করবার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অনুভবী মন দরকার, মানুষের অন্যের দুঃখ অনুভব করতে পারার মতো একটা মন দরকার। উনি বলেছিলেন যে এটি যদি হয় তাহলে বাকিটা কেল্লাফাতে হয়ে যায়। সেই কারণে আমরা দেখেছি মহারাজকে খুব ভালোবাসতেন পল্লববাবুকে। তার মূল কারণ তার একটা অনুভবী মন ছিল, ভীষণভাবে অন্যের জন্য ভাবতেন, অন্যের জন্য সেবা করতেন তার সাধ্য মতো। এবং মহারাজ যেটা খুব চাইতেন যে আমরা প্রত্যেকে স্বাবলম্বী হই, তিনি অত্যন্ত স্বাবলম্বী ছিলেন। নিজের বুদ্ধি মেধায় তিনি অত্যন্ত অনেক মানে বড় জায়গায় পৌঁছেছিলেন, কিন্তু সেটা তাকে দেখে বোঝা যেত না। আগামী ১৩ তারিখে আমরা বেলুড় মঠে ওনার অভিজ্ঞতা, পূজনীয় স্বামী প্রভানন্দজী মহারাজের অভিজ্ঞতা শুনব। আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ আমাদের আশ্রমে পূজনীয় মহারাজের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে বিশেষ পুজো এবং হোম এগুলিও হবে, ফলে আমাদের পক্ষে এত দূর থেকে তো যাওয়া সম্ভব না, সেই কারণে আমরা গিয়ে উঠতে পারবো না। আমরা পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্র শুরু করছি। মহারাজ বলছেন, ঠাকুর একদিন একটি ভক্তকে জিজ্ঞাসা করলেন, ভগবানের একটি ভক্ত ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করলেন, ভগবানকে কোথায় ধ্যান করব। ঠাকুর বললেন, কেন গো, হৃদয় তো ডঙ্কা মারা জায়গা। কথাটার মানে কি, ডঙ্কা মেরে ঘোষণা করা হয়েছে, শুধু নোটিশ হাতে ধরিয়ে দিয়ে বা দেওয়ালে আটকে জারি করা নয়। নোটিশ কেউ পড়লো কেউ পড়লো না, কিন্তু ডঙ্কা মেরে অলিতে গলিতে ঘোষণা করলে সেটি সকলে শুনতে পায়। মুনি ঋষিগণ বলে গেছেন, হৃদয় শ্রেষ্ঠ মন্দির, ভগবান তুমি ইষ্টরূপে আমার হৃদয়ে এসে বসো। এই তো ভক্তের প্রাণের আকাঙ্ক্ষা। আমাদের পুজো জপ ধ্যান সাধনা সব ভেতরে, মনটাকে বাইরে থেকে ভেতরে আনতে হবে। ভগবান সর্বভূতে আছেন, সর্বব্যাপী, তিনি বাইরে আছেন ভেতরেও আছেন। তথাপি গীতায় বিশেষ করে বললেন ভেতরের কথা, হৃদয় দেশে অর্জুন তিষ্ঠতি। ঠাকুর বললেন, ধ্যান করবে হৃদয়ে, প্রসিদ্ধি আছে, রথে তু বামনম দৃষ্টবা পুনর্জন্ম ন বিদ্যতে। রথ মানে হৃদয়, তাকে হৃদয়ে দর্শন করলে আর এ দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না। পূজনীয় মহারাজ ভারী সুন্দর করে বলছেন, ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞাসা করছেন কোথায় ধ্যান করবেন। ঠাকুর বলছেন, কেন গো, ডঙ্কা মারা জায়গা। এ এখন আর ডঙ্কা দেখা যায় না, আগেকার দিনে মানুষজন খুব অল্প লেখাপড়া জানতেন, যে কারণে নোটিশ সার্ভ করা হতো না,
রুটি সার্ভ করার একটি পদ্ধতি ছিল। একজন ভেড়া পেটাতো, বড় একটা ঢাকের মতো, সেটা বাজাতে বাজাতে যেত, তার আওয়াজে সকলের অ্যাট্রাকশন, সকলের মন একদিকে ডাকা হতো এবং তারপরে যে আদেশটি ছিল সেটি পড়া হতো। এমনিভাবে গ্রাম গ্রামান্তরে, শহর শহরান্তরে একটা পরিচিত জায়গা যেখানে অনেক মানুষ এসেছে, তারপরে সেটা হুইসপার ক্যাম্পেইনিং হতো, মানুষ মুখে মুখে সেটা বলে দিতেন। ভগবান বারবার বলছেন যে আমি তোমাদের হৃদয়ে বাস করি। আমরা যত বাইরে যাই খুশি করি না কেন, যতক্ষণ না পর্যন্ত নিজের হৃদয়ে ভগবানকে বসাতে পারি না ততক্ষণ পর্যন্ত হবে না। আমাদের যারা পূজা টুজা করেন তাদের এখানে আছে, পূজা দেবতার পুজো করার আগে দুটি পুজো করতে হয়, একটা হচ্ছে পীঠ পূজা আর একটা হচ্ছে পীঠ শক্তি পূজা। পীঠ খুব পরিষ্কার, আপনারা সবাই দেখেছেন এবং কম বেশি সবাই তাতে চড়েছেন, পিঁড়ি। বিয়েতে তো অন্যত্র কোথাও না চললে বিয়েতে তো অবশ্যই চড়েছেন, বিট্টুকে ভাত দিলে পিঁড়ি আর কি, ভগবান যেখানে সে বসবেন, কাঠের আসন, আসনটা। পীঠ পূজা করা হয়, পীঠ দেবতার পূজা করা হয়, পীঠ শক্তির পূজা করা হয়। কেন করা হয় না, যারা এটাকে ধরে রাখতে, বিশুদ্ধতা ধরে রাখতে যারা সহায়ক হয়, প্রথমে তাদেরকে বন্দনা করতে হয়, তাদের পূজা করতে হয়, এবং সেই কারণে পীঠ পূজা, পীঠ শক্তির পূজার রীতি আছে, এবং তারপরেই দেবতার ঋষ্যাদি নাশ করে করা হয়। আমাদের সব রকমের পূজা শুরু করার আগে দেবতাকে হৃদয়ে ভাববার কথা বলা আছে। আগের দিন আমরা বলছিলাম মানুষ পূজার কথা, হৃদ পদ্মম আসনম দদ্যাৎ সহস্রার চুতামৃতৈ পাদ্যম চরণয়ো দদ্যাৎ মনস্তবর্ঘম নিবেদয়ে তেনামৃতেন আচমনীয়ম স্নানীয়ম তেন চ স্মৃতম আকাশতত্ত্বম বস্ত্রম স্যাৎ গন্ধ স্যাৎ গন্ধতত্ত্বকম চিত্তম প্রকল্পয়েৎ পুষ্পম ধূপম প্রাণান প্রকল্পয়েৎ তেজস্তত্ত্বম চ দীপার্থম নৈবেদ্যম স্যাৎ সুধাম্বুদি। এই লম্বা আমি বলে যাবো, এটা অনেক বড় মন্ত্র, সবটা বলতে পারছি না, কিন্তু যেটা মূল কথা হচ্ছে আমার হৃৎপদ্মে তাকে আসন হিসেবে, হৃৎপদ্মতি তাকে আসন হিসেবে দিলাম, কল্পনা করতে হয় তিনি আমার হৃদয়ের পদ্মে এসে বসেছেন, আমার সহস্রার থেকে যে সুধা করিতে হচ্ছে, যে অমৃত করিতে হচ্ছে, তাই দিয়ে তার মুখাত পা ধুয়ে দিচ্ছি, তার পা ধুয়ে দিচ্ছি, এমনকি সেইটা স্নানীয় হিসেবেও ব্যবহার করছি। এবং ভারী সুন্দর বলা হয় একটার পর একটা এই জিনিস দিচ্ছি, এই যে জগৎকে আবৃত করে আছে যে আকাশ, সেই চিদাকাশ দেওয়া হয় তার বস্ত্র হিসেবে তাকে পরার জন্য। আকাশতত্ত্বম বস্ত্রম স্যাৎ গন্ধ স্যাৎ গন্ধতত্ত্বকম, এই জগতের সব কিছুর ভেতরে যে সুগন্ধটা আছে, দেখবেন একটাই ক্ষেত ফুলের, ফুলটা আপনাদের যাদের অল্প জায়গা সেখানে আপনারা ফুল করেন, একটাই ছোট্ট একটুখানি মাঠ আছে, তার মধ্যে গোলাপ ফুলও করেছেন, বেলফুলও করেছেন, নয়নতারাও করেছেন, আবার অপরাজিতাও করেছেন, কারণ সবার প্রত্যেকের গন্ধ আলাদা, কিন্তু তারা সবাই সেই গন্ধ তত্ত্বটা মাটি থেকে আহরণ করছেন, মাটিতে বা প্রকৃতিতে এই গন্ধ তত্ত্ব আছে, যে তত্ত্বে সারা জগৎটি সুগন্ধিত আছে সেই তত্ত্বটি তাকে দেওয়া হচ্ছে গায়ে মাখার জন্য। আমরা যে পুজো করি না, পুজো করার মূল কথাটাই কিন্তু তাই, ওই যে গন্ধ দেওয়া হয়, গন্ধ দেওয়া, চন্দন দেওয়া হয়, ফুল দিয়ে দিতে হয়, অনেকে এমনি করে ছিটে দেয় দেখবেন বামুনরা, ওটা কিন্তু পদ্ধতি নয়, ফুল দিয়ে দেওয়া হয়। ফুল দিয়ে কেন দেওয়া হয়, যেরকম আপনারা এখন এই ফাউন্ডেশন টাউন্ডেশন মাখেন, এই গরমকালে যেরকম সানস্ক্রিন লাগান মুখে মেখে বেরোন যাতে সূর্যের আলো না হয়, ঠিক সেই রকম ভগবানের গায়ে সুগন্ধি করার জন্য ওই গন্ধটা লাগিয়ে দেওয়া হয়। আর তার মধ্যে যে লাল চন্দনটা যেটা আমরা দিই সেটা হচ্ছে নাম হচ্ছে অনুলেপনম। এই গন্ধ আমরা বলতে থাকি এস গন্ধ চ অনুলেপনম সর্বদেব দেবীশ্বর উপায় শ্রীরামকৃষ্ণায়ন। তারপরে সব কিছুই আমার নিজের ইন্দ্রিয়ের যা কিছু সব কিছুই তাকে দিচ্ছি, তাকে খেতে দিচ্ছি, সেই সুধার যে ছড়ে পড়ছে যে অমৃত তাই তাকে খেতে দিচ্ছি। এগুলো কল্পনা করতে হয় এবং কল্পনা করবার সময় সবসময় ভাবতে হয় তিনি আমার ভেতরের মধ্যে বিরাজ করছেন, তিনি আমার মধ্যে বিরাজ করছেন। আমরা কল্পনা করি, একজন ভদ্রমহিলা এসে ভূতেশানন্দজিকে বলেছিলেন বাবা জানেন তো যখনই কল্পনা করি যে ঠাকুরকে খেতে দিচ্ছে আমি দেখি পান্তুয়া খেতে দিচ্ছি, মহারাজ ভারী মিষ্টি করে হেসে বললেন ও তুমি বুঝি বড় পান্তুয়া ভালোবাসো, এই পান্তুয়া খেতে দেওয়া হতো। এই বলছেন আমরা যেটা ভালোবাসি দেখবেন সেগুলোই ঠাকুরকে দিচ্ছি, যে কাপড় যে জামা যেগুলোকে বাইরে দেখি মনে হয় নিজে পড়লে ভালো হয়, যখনই ভগবানকে দেওয়ার কথা মনে হয় এইগুলোর কথা মনে হয়। আমাদের এই যে অনেক সময় এই গুরু বিয়োগ হলে আমরা নানা রকমের সব তত্ত্ব দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করি, আমরাও যখন আমাদের এই গুরু বিয়োগ হয়েছিল তখন নানা তত্ত্ব দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করতাম,
একদিন আত্মস্থানন্দিকে বলেছিলাম যে মহারাজ, মহারাজকে স্থূল শরীরে দেখতে পাচ্ছি না, বড় কষ্ট হচ্ছে। মহারাজ বললেন, সে কি রে, রোজ দুবেলা দেখা হচ্ছে, সেটা কি যথেষ্ট নয়? সত্যি তো এরকম করে কখনো ভাবিনি যে 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 মানুষ পূজা যখন করি তখন গুরুর কথা তো চিন্তা করি, গুরুকেও তো খেতে দিই, গুরুকেও পরিষ্কার করাই, গুরু পূজা করি। মনের ভেতরে সব 33 কোটি দেবতার বাস, চোখ বন্ধ করলে যাকে দেখতে চাইবেন তাকেই আমরা দেখতে পাব, কিন্তু এই প্রসেসটা ভীষণ দরকার। বলছেন এখানে একটা শ্লোক, বলা হচ্ছে, রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দেহরথ, দেহরথের মধ্যখানে, যেমন রথের বিরাট বড় রথ, তার খানিকটা পতাকা আছে, খানিকটা চূড়া আছে, খানিকটা চাকা আছে, আর মাঝের অংশটা একেবারে যেটা সবচেয়ে মানে সিকিওর প্লেস, সেইখানে আমরা জগন্নাথকে বসাই। ঠিক সেই রকম এই দেহরথের ভেতরে সবচেয়ে সিকিওর প্লেস হচ্ছে আমার হৃদয়, সেইখানে আমি ভগবানকে বসাই। এবং যারা সেইখানে তার সেই অধিষ্ঠান দেখতে পায়, তারা নিরন্তর সেই অধিষ্ঠানকে যারা অনুভব করতে পারে, ওই যে পুনর্জন্ম, পুনর্জন্ম ন বিদ্যতে। আজকে আমরা আলোচনা করছিলাম গোলাপী নেশা নিয়ে, পুনর্জন্ম এই তখনই হয় না যখন আমরা এই জগতে আছি, সব কিছুর মধ্যে আছি, কিন্তু আমরা একটা অন্য জগতেও বিচরণ করছি, একটা ইনটক্সিকেশন, গড ইনটক্সিকেশনের ভাব থাকবে। মহারাজ বলছেন, সর্বম আবৃত্যা তিষ্ঠতি, ভগবান সব কিছু আবৃত করে আছেন, ওতপ্রোত হয়ে আছেন চরাচর বিশ্বে, তবে আর তাকে হৃদয়ে ভাবনা করা কেন? ঠাকুর জমিদারের উপমা দিয়ে বুঝিয়েছেন, জমিদার তার বিস্তৃত ভূসম্পত্তি, অট্টালিকা, অনেক বিষয় বৈভব, কিন্তু তিনি তার প্রিয় বাগান বাড়ির বৈঠকখানায় বেশিরভাগ সময় কাটান, তার সঙ্গে দেখা করতে হলে সেখানেই তো যেতে হবে। রামচন্দ্র, শ্রীরামচন্দ্র সপ্তদ্বীপের অধিপতি হলেও তাকে অযোধ্যানাথ বলি, সেখানেই রঘুপতির অধিষ্ঠান। তেমনি ভক্তের হৃদয়ে ভগবানের আসন পাতা আছে। ঠাকুর বলছেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। উপনিষদ বলেন, অন্তঃশরীরে জ্যোতির্ময় হি শুভ্র, এইটার কথা বলছেন। আমাদের এখানে তিনটে জিনিস আছে, সর্বম আবৃত্যা তিষ্ঠতি, তিনি সব কিছুর ভেতরে আবৃত, আবরণ, আবরণ করে আছেন, ঢেকে আছেন। এটা এই শাস্ত্রে আরেকটা জিনিস আছে, মন্ত্র কবচ বলা হয়। আমরা যখন দিনের পর দিন জপ ধ্যান করতে করতে, নিরন্তর জপ করতে করতে অজপা জপ করি, চেষ্টা না করেও আমাদের মধ্যে মন্ত্র জাগরণ হয়, তখন সেটা বলা হয় খানিকটা এইরকম জায়গা থেকে একটা যেন ফোয়ারার মতো সেই মন্ত্র বেরোতে থাকে। বেরিয়ে সে কী করে না, সে যেটা করে সেটা হচ্ছে আমাকে আবৃত করে রাখে, ঘিরে রাখে আমাকে, একবারে আমার চতুর্দিকটা জুড়ে সেটাই থাকে, এবং সেই মন্ত্র কবজ আমাকে দেখায়। আপনারা অনেকেই দেখেছেন বড় লোক বাড়ির বা বড় বড় জায়গায় সেখানে ফোয়ারা থাকে, দেখবেন এমনি করে পরী দাঁড়িয়ে আছে, আর পরী সে আঙুলের ভেতরে সব ওই পাইপ লাগানো আছে, আর সেই জল পড়ছে তার চতুর্দিকে, সে মাঝখানে আছে ইনট্যাক্ট, সে ভিজছে না, কিন্তু কিন্তু তার চতুর্দিকে জলের সে যেন আবরণ হয়ে আছে। ঠিক সেরকমভাবে মন্ত্র আমাদের ভেতর থেকে বেরিয়ে গিয়ে আবৃত হয়ে আছেন, শুধু আমাকে আবৃত নয়, এই জগৎটাকে ঘিরে রেখেছেন, তার সেই বিরাট জগতের ভেতরে আমিও আছি। সে একটা ছোট্ট বাচ্চা দার্জিলিংয়ে ম্যালে বেরিয়েছে, মা যাতে তার ঠান্ডা না লেগে যায় তাই তাকে একটা ক্লোক পরিয়ে দিয়েছে, সে এটা কিনছে, চানাচুর কিনছে, বিস্কুট কিনছে, কিনছে, সব ওই হাতের ভেতরে আছে। ক্লোক পরে থাকার জন্য তার হাতেতে কী আছে সেটা আমরা বুঝতে পারি না। ঠিক সেই রকম আমরা ঈশ্বরের দ্বারা আবৃত হয়ে আছি। তাই প্রশ্ন হচ্ছে, যদি আমরা তাকে দিয়ে, তিনি আমাকে আবৃত করে রাখেন, তিনি যদি আমাকে ঘিরেই আছেন, কেন হৃদয়ে তাকে চিন্তা করব? কারণ হৃদয়ে চিন্তা করাটা সহজ। সেখানে বলছেন, ঠাকুর বলছেন, জমিদারের সব জায়গাতে তিনি তার অনেক বাড়ি সম্পত্তি, ভূসম্পত্তি অনেকটাই আছে, কিন্তু তিনি তার বাগান বাড়িতে বেশি সময় কাটান এবং সেখানে গেলে তার দর্শন হয়। ঠিক সেরকম আমাদের হৃদয়ে তিনি বাস করেন এবং সেইখানেই কাটান। অযোধ্যা পতিনাথ সপ্তদ্বীপের অধিপতি, কিন্তু আমরা তাকে অযোধ্যানাথ বলে থাকি, কারণ অযোধ্যাই হচ্ছে রঘুপতির অধিষ্ঠান। এইখানে আবার সেই উপনিষদের কথা বলা হচ্ছে, অন্তঃশরীরে জ্যোতির্ময় ই শুভ্র, বহিঃশরীর অন্তঃশরীর, যেটা বহিঃশরীর বাইরের দিকে আমরা দেখতে পাই, অন্তঃশরীর মানে হচ্ছে যেটা আমরা বাইরে দেখতে পাই না, এটা হচ্ছে কথা, সেই ভেতরে আমাদের হৃদয়ের ভেতরে ভগবানকে দেখতে হয়। আপনারা দেখবেন একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা তখনই ভগবানকে চাই, ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করি,
যখন বাইরের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। বাইরের যে পৃথিবী আছে সেই পৃথিবী থেকে আমরা বারবার প্রত্যাঘাত খেতে খেতে আমরা যখন একেবারে কোণঠাসা হয়ে যাই, তখন কিন্তু আমরা নিজেদের দিকে তাকাই, তখন দেখি আমাদের ভেতরে কত সম্পদ আছে, কত কি আছে। ঈশ্বরের কাছে আমাদের তখনই আসা যখন বাইরের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, আমি আমার নিজের দিকে তাকাই, লুকিং টুয়ার্ডস মাই সেলফ। আমি যখন নিজের দিকে তাকাই তখন কিন্তু আমরা ঈশ্বরের পথে যাত্রা শুরু করছি, এবং যত ভেতরে যেতে থাকি, যত ভেতরে থাকি, দেখি যে তিনি সে আলো করে আমার জ্যোতির্ময় হৃদয় আলো করে বসে আছেন। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে দেখ সে যে বসে আছে তোর ভাঙা ঘরে। আমার হৃদয়টা তো ভাঙাই ঘর, একবারে পোক্ত ঘর নয় তো, নানা ধাক্কা নানা আঘাতে সবসময় ভেঙে চুড়ে তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি সেইখানেই বসে আছেন। সে যে ধুলো ওই ভাবনাটাই যে তিনি কিচ্ছু চাইছেন না, ধুলো মাটি ছাই, খাট বিছানা আসনখানাও নাই, তবু করেনি তো অভিমান, দুঃখী দেখে তার ঝরে দুনয়ান। এমনি দেখ দেখি মন নয়ন মুধে, ভালো করে দেখ সে বসে আছে তোরই ভাঙা ঘরে। আমি গানটা ভুলে গেছি, তা সেইখানে তিনি আমার ভেতরে বসে আছেন, তাকে বসতে দেওয়ার মতো আসন নেই, খাট নেই, বিছানা নেই, একবারে ধুলো এ ভরে আছে, তবু তিনি কোনো অভিমান করছেন না, কোনো রকমভাবে তিনি কোনো রকম কিছু বলছেন না যে কেন আমাকে ভালো জায়গা দেওয়া হলো না, কেন আমার প্রতি অ্যাটেনশন দেওয়া হলো না। আমরা যেগুলো করে থাকি, আমরা সবাই সবসময় অ্যাটেনশন সিকার, অ্যাটেনশন চাই, তিনি যেন এসব কিছুই করছেন না, একেবারে কোনো রকম কিছু করছেন না, কিন্তু তিনি উজাড় করে আমাকে চাইছেন, আমাকে দেখতে চাইছেন, এইটা হচ্ছে কথা। এই তার ভেতরে, তাই তাকে খুঁজতে হলে ভেতরেই খুঁজতে হবে, বাইরে কোথাও খুঁজলে চলবে না। জ্যোতির্ময় শুভ্র ভগবানকে প্রথমে দেখতে হবে অন্তঃশরীরে, হৃদয়ে তাকে খুঁজতে হবে, সর্বাগ্রে বুঝতে হবে তিনি আমাদের ভেতরে রয়েছেন, তিনি আমাদের ভেতরে রয়েছেন, এটি ধর্মের আসল কথা। যিশু বলেছিলেন দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, মহাভারত বলছেন ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়ম, গুহা মানে হৃদয়। সুতরাং ভেতরে যেতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে, বাইরে খুঁজলে হবে না, আসল জিনিস হলো ভেতরে। যারা বাইরে থেকে আসতে পেরেছে তাদের ধর্মজীবন আরম্ভ হয়েছে। আপনাতে আপনি থেকে মন যেও নাকো কারু ঘরে, আরও দুটো লাইন আছে, যা চাবি তা খুঁজে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। যোগানন্দ মহারাজ এসেছেন ঠাকুরকে দেখতে, যোগানন্দ মহারাজ জমিদারের বেটা তো, এসে দেখলেন তার কোথাও দাঁড়ানোর সময় নেই, কারণ জমিদারকে তো সবাই প্রায়োরিটি দিয়ে থাকে, তাই কোথাও তার দাঁড়ানোর সময় নেই। তিনি এসে দেখলেন পরমহংসমশাই ঘরে তিনি তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন বাগানে, গিয়ে দেখলেন একটা পাগলের মতো লোক দাঁড়িয়ে আছে, খালি গা, এটা কাঁধে ফেলা, তাকে মালি ছাড়া আর কিছু বোধ হলো না। ওহে মালি, ও আমাকে একখানা ফুল তুলে দাও তো। তিনি একটা গন্ধরাজ ফুল তুলে দিলেন, সেইটি একবারে সেই বাদশাহ আকবরের মতো শুঁকতে শুঁকতে তিনি আবার ফিরে এলেন। জমিদারের বেটা তো, তাকে দর্শন তিনি দর্শন করতে এসছেন, তিনি ভাবলেন যে এসেই তিনি দেখতে পাবেন ঠাকুর বসে আছেন তার ঘরেতে, তার নিজের ঘরেতে। এসে দেখলেন পরমহংসমশাই তখনও ফিরে আসেননি, তিনি আর কি অপেক্ষা করেন, তিনি হনন হনন করে চলে গেলেন। পরের দিন তিনি এলেন, এসে দেখলেন যে সেই কালকে যাকে পাগল মামুন মালি ভেবেছিলাম সেই লোকটাই খাটের ওপর বসে আছে, আর নিচে অনেক লোক বসে আছে, পশ্চিমের দরজা, সেই পশ্চিমের দরজায় তিনি দাঁড়িয়ে আছেন, ভয় লজ্জায় তিনি ভেতরে ঢুকতে পারছেন না। ঠাকুর বলছেন বাইরে যারা আছে তারা ভেতরে আসুক, এপাশপাশ চতুর্দিকে তাকাচ্ছেন, আর কেউ নেই তিনি ছাড়া, তাও তিনি লজ্জায় ঢুকতে পারছেন না। তখন এক ব্রহ্মভক্ত উঠে গিয়ে তাকে হাত ধরে ভেতরে ঢুকিয়ে নিলেন, এই তার ধর্মজীবন শুরু হলো। এই যে যখন আমরা এই এগিয়ে যাই, যখন আমরা কোনো দিকে না খুঁজে দেখি, সেই দেখি আমাদের সেই চেনা মানুষটি যাকে আমি নিত্য আমার হৃদয়ের মধ্যে দেখতাম, তিনি বসে আছেন আমার সবটুকু জুড়ে, তখন আমরা অবাক হয়ে যাই, কিন্তু তাও আমরা তাকে খুঁজতে চাই না। তখন গুরু এসে হাত ধরে আমাকে ভগবানের সেই অধিষ্ঠান যেখানে আছে সেখানে নিয়ে যান, তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। একটা ভেতরে, হ্যাঁ, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। ঠিক গানটা এরকম একজন মা লিখে পাঠিয়েছেন, এটা খুব সুন্দর গান। তা সেই বলছেন জ্যোতির্ময় শুভ্র ভগবানকে প্রথমে দেখতে হবে অন্তঃশরীরে, হৃদয় খুঁজতে হবে,
কিন্তু হৃদয় খোঁজার আগে আরেকটা প্রসেস আছে, সেটা মহারাজ বলছেন, সদ্ভাগ্রে বুঝতে হবে তিনি আমাদের ভেতরে রয়েছেন, এইটি ধর্মপথের আসল কথা। তিনি আর কোথাও নেই, বাইরে কোথাও নেই। রবীন্দ্রনাথের গান আছে না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি, আমি বাইরে চতুর্দিকে খুঁজে চলেছি কিন্তু তিনি যে আমার হৃদয়ের ভেতরে বসে আছেন এটা কখনো হৃদয়তে কখনো খোঁজার সামান্যতম চেষ্টাটুকুও আমি করিনি, আমার হিয়ার পানে চাইনি, আমার হিয়ার দিকে একবারও ফিরে তাকাইনি। যদি তাকাতাম তাহলে নিশ্চিত 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 করে বুঝতে পারতাম তিনি আমার হৃদয়ের ভেতরে বসে আছেন, আর কোথাও নেই। বলছেন এইটি ধর্মের আসল কথা, প্রথমে এটা বুঝতে হবে তিনি আর কোথাও নেই, আমার হৃদয়ের মধ্যে বসে আছে, বাইরে কোথাও কোনো জায়গাতে তার অধিষ্ঠান নেই, এটা আমাদের বুঝে নিতে হবে। যখন খুঁজে পেয়ে যাব তখন আমরা যত খুঁজব তত সেই হৃদয়ের গভীর থেকে গভীরতর প্রবেশে প্রবেশ করব। যিশুর কথা বলতে গিয়ে তিনি বলছেন, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, আমার ভেতরে সব কিছু আছে। স্বামীজি বলছেন, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং, সমস্ত শক্তি তোমার ভেতরে আছে, তুমি তোমার মতো করে সব কিছু, তোমার মানে করতে না পারার মতো এরকম কোনো কারণ নেই, সব কিছু তুমি করতে পারো। আমরা করতে চাই না তাই করতে পারি না, কিন্তু সমস্ত কিছু করার মতো যোগ্যতা আছে। সুতরাং ভেতরে খুঁজতে হবে, ভেতরে যেতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে, বাইরে খুঁজলে হবে না, আসল জিনিস হলো ভেতরে। যারা বাইরে থেকে আসতে পেরেছে তাদের ধর্মজীবন আরম্ভ হয়েছে। এই যে বললাম যে যত আমরা আমাদের নিজের ভেতরে পিপিং ইনসাইড যত নিজের ভেতরে যেতে পারছি তত আমরা অন্তর থেকে তাকে অনুভব করতে পারবো। গানে আছে, আপনাতে আপনি থেকে মন যেও নাকো কারো ঘরে, যা চাবি তা খুঁজে পাবি খোঁজো নিজ অন্তপুরে। আমি খুব বোকা ছিলাম যখন প্রথম এই গানটা শুনি, তখন আমি ভাবতাম আপনাতে আপনি থেকে মন যেও নাকো কারো ঘরে, বেলুন মঠের বট কোথাও যেতে হবে না, নিজের ঘরে থাকলেই হবে, যা চাবি তা খুঁজে পাবি, চাবি মানে এই কিজ, যা চাবি তা খুঁজে পাবি খোঁজো নিজ অন্তপুরে। কিন্তু যত বুড়ো হতে থাকছি তত এই গানের নতুন অর্থ খুঁজে পাচ্ছি। এই গানটির ভাব নিজের ভেতরে খুঁজতে হবে, যেখানেই সব পাওয়া যাবে। উপনিষদ গীতা বাইবেল কথামৃত সর্বত্র একই কথা। উপনিষদ বলছেন, পরাং পশ্যন্তি নান্তরম পরাঞ্চিখানি ব্যত্রিণ স্বয়ম্ভু স্মাত, পরমেশ্বর বহির্মুখ ইন্দ্রিয়গণকে বিদ্বেষ করেছেন, সেই জন্য জীব কেবল বহির্বিষয় লক্ষ্য করে, অন্তরাত্মাকে দর্শন করে না। যতক্ষণ ইন্দ্রিয়গণ বহির্মুখ থাকে ততক্ষণ জীব আত্মজ্ঞান লাভ করতে পারে না। ইন্দ্রিয়গণ বহির্মুখ বলেই জীব বাইরের জিনিস ভালোবাসে, ওইদিকে তার আকর্ষণ। ইন্দ্রিয় ও মন এইভাবে সৃষ্ট, এরা বাইরের জিনিস দেখে আর তাই পেলেই মুগ্ধ হয়ে থাকে, সব বাইরের ব্যাপার, ভেতরে ঢোকে কে? অমৃতত্বম ইচ্ছন অমৃতের সন্তান আমরা অমৃতত্বের অভিলাষী হয়ে ইন্দ্রিয় মনকে অন্তর্মুখ করব, তবে ভগবত দর্শন হবে। আসল কথা ভেতরে যেতে হবে, এটা হচ্ছে কথা। আসল কথা হচ্ছে এই, আমাদের ইন্দ্রিয়গুলো সব বাইরের দিকে, আমরা বাইরের জগৎকে দেখি। আমরা এই যে এত কদিন বাদে তো নববর্ষের বাজার দোকান শুরু হয়ে যাবে, হ্যাঁ, সব ঝুলছে চতুর্দিকে, কত রকমের জামাকাপড় ঝুলছে, কত রকমের আকর্ষণীয় বস্তু ঝুলছে। এ চলে গেলেই আবার দুর্গাপুজো আসবে, তারপরে বর্ষার কালেকশন, বর্ষার জিনিসপত্র কেনা হবে, তারপরে চলে গেলেই আবার পুজোর কালেকশন, পুজোর কালেকশন চলে গেলে ইদানিং আবার ধনতেরাস, বাঙালিদের একটা নতুন জিনিস কেনা হয়েছে, হাতাও কিনতে হবে। আমি দেখছিলাম সেনকো জুয়েলারিতে এত সোনা হিরে বিক্রি হচ্ছে, সোনা এবং হিরে দোকানের মধ্যে কি কিনতে হচ্ছে, রুপো টুপো জিনিসপত্র রাস্তাতে বড় করে ক্যাম্প করে দিয়েছে, বুঝে দেখুন। সেইখানেও মধুমক্ষিকার চাকের মতো, আমি তো বুঝতেই পারছিলাম না এটা কি। কলকাতায় বারাসাতে আমরা দেখতে যাচ্ছিলাম একটা কাজে, বিকেলবেলা ফিরছি, যা ফেরার সময় দেখছিলাম মধুমক্ষিকার চাকের মতো, এবং এত ভিড় এত ভিড় ওই আমাদের ডাংবাংলোর মোড়েতে, সেই গাড়িগুলো কিছুতে আর ক্রস করতে পারছে না। ওইখানে সেন্টো জুয়েলারি সব বড় বড় সোনার দোকান আছে, মানুষ সেইখানে সেগুলো কিনতে চাইছে, বাইরের আকর্ষণ, বাইরের জিনিসগুলো আয় 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 করে এমনি করে আমাদের কাছে আকর্ষণ করে, আর আমরা সেই তার দিকেই ঘুরে ঘুরে মরিতায় মিছে মিছে ডরিতায় কানামাছি ভোগ যাকে পাবে থাকেছ। আর ঠাকুর বলেন, বেশ খুঁজছিস, খোঁজ খোঁজ খোঁজ, খেলা শেষ হলে
ঠিক আমার কাছে আসতে হবে। যখন এই বাইরের আকর্ষণ আর ভালো লাগে না, ছোট্ট শিশু সারাদিন ধরে খেলে বেড়াচ্ছে, যেই সন্দেহ হলো সে তখন মা যাব করছে। এই মা যাব যখনই তার মনে হচ্ছে, তখন যে তাকে কোলে নিয়ে বলে যে চল তোকে তোর মায়ের কাছে পৌঁছে দেব, সে যতই অপরিচিত হোক না কেন তার কোলে চড়ে সে যেতে চাইবে। এই মা যাব ভাবটা আমাদের ভেতরে আমাদের আসা দরকার, কারণ আমাদের খুব বোঝা দরকার যে আমরা অমৃতের সন্তান। সেই ভেড়ার পালের ভেতরে জন্ম হয়েছিল সিংহের শাবকের, ব্যাঘ্র শাবক। সে ভেড়ার পালের মতোই ঘুরে বেড়ায়, ভেড়ার পালের ভেড়ার মতোই ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে আর সেই ঘাস খায়। একদিন এক সিংহ সিংহের শাবক একদিন সিংহ সে ওই ভেড়ার পালে কে আক্রমণ করার সময় হঠাৎ করে লক্ষ্য করলেন সেখানে একটি সিংহের শাবক রয়েছে, সে ওই ভেড়ার পালের মতোই ভয় পাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তখন লাফ দিয়ে তার ঘাড়টাকে টেনে ধরে সেই জলের কাছে নিয়ে আসা হলো। জলেতে সে তার প্রতিবিম্বটা দেখতে পেল। প্রতিবিম্ব দেখা মাত্র তার মনে হলো যে এই লোকটার আমি একই রকম, ভেড়ার মতো আমাকে দেখতে হবে, কারণ ভেড়াদের তো সে দেখেছে। তারপরে তার মুখে খানিকটা মাংস গুঁজে দেওয়া হলো, যেই মাংস পেল তখন সেই তিনি সেই বিক্রমের স্বাদ হলো। আমাদের এই দীক্ষা এই সমস্ত কিছু এই মাংস গুঁজে দেওয়ার মতো। আমাদের গুরুরা আমাদের মনের ভেতরে এই ভাবটা জাগিয়ে দেন যে আমরা ঈশ্বরের সন্তান, আমরা অমৃতের সন্তান, অতএব অমৃতত্ব ছাড়া তার নিচে আর কোনো কিচ্ছু আমরা খুঁজব না, তার চেয়ে বিলো কোয়ালিটির কোনো কিছুতেই মন হবে না। যেরকম আমরা বাইরে গেলে সবসময় বলি না ব্র্যান্ডেড জিনিস দরকার, ও সস্তা জিনিস নিতে পারেন, যাতে লোককে যখন বলতে জানো এটা মফতলালের তৈরি, হ্যাঁ এটার কত দাম, ব্র্যান্ডেড জিনিস আমাদের দরকার। আইসক্রিম খেতে হলে কোয়ালিটি দরকার, বাস্কিন রবিন্স, সে যত দামই নিক না কেন বাস্কিন রবিন্স খেতে হবে, এবং তাহলেই আমাদের ঠিক ঠিক হবে। বলছেন মাস্তুল ও পাখির রূপক রূপকে ঠাকুর আসল শিক্ষা দিয়েছেন, ওরাটা হচ্ছে ধর্মলাভের জন্য, তীর্থ ভ্রমণ বৈদিক কর্ম এটা সেটা করা। মাস্তুল মাস্তুলে বসা মানে ভগবানের শরণাগত হওয়া। ধর্মলাভ তখন হবে যখন আমরা শরণাগত হয়ে তার পাদপদ্ম আশ্রয় করে স্থির হয়ে বসব। উড়ে উড়ে ডানা ব্যথা হয়ে গেলে তখন তাই হয়ে গেল তাই পাখি ফিরে এসে মাস্তুলে বসলো। এ সংসারে আমরাও লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে ছুটছি, সুখ শান্তি খুঁজছি, মনে করছি আমরা কত স্বাধীন, কিন্তু এই যে বিষয় আশয় অষ্টপাশ এর মধ্যে স্বাধীনতা কোথায়? স্বাধীন তারাই যারা ইন্দ্রিয় ও মনের ওপর আধিপত্য করেছে। এখানে খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলা আছে। প্রথম হচ্ছে আমরা যে এই দীক্ষা নেওয়ার পর এখান ওখান ছোটাছুটি করি, এই সারগাছি যাচ্ছি, এই বেলুড় মঠে যাচ্ছি, এই জগদ্ধানে যাচ্ছি, এই রকড়ায় গিয়ে খুব মাতা নেড়ে গান শুনছি, রামকৃষ্ণ গুরু মহারাজা বন্দনম, জগজ্জননী সারদা মাতা বন্দনম, নানা রকমের গান টান শুনছি, এখানে ছুটছি ওখানে ছুটছি, শুনেছি বেলুড় মঠে এই সময় বসে জপ করলে ভালো হয়, ওই সময় বসে জপ করলে ভালো, এরকম নানা ছুটছি। কিন্তু আমরা কখনোই এই যে ছোটাছুটিটাকে খারাপ বলছেন না। কেন বলছেন না? আমাদের সবসময় যে তাকে খুঁজছি, যে খোঁজার যা ইচ্ছেটা, এটা যেন আমাদের মধ্যে সবসময় জেগে থাকে। আমরা তাকে খুঁজছি, উই আর সার্চিং হিম, এই হিমের এইচটা হচ্ছে ক্যাপিটাল, তাকে খুঁজছি। খুঁজতে 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 নিজের শক্তি যখন কম পড়ে যায়, যখন আমরা ক্লান্ত হই, পাখি যেরকম উত্তরে গেল, দক্ষিণে গেল, পূবে গেল, পশ্চিমে গেল, কিন্তু দেখুন প্রত্যেকবার যাওয়ার পথে সে একবার করে মাস্তুলে এসে বসেছে। আর প্রত্যেকবার এই যে একবার উত্তর থেকে যখন সে ফিরে এলো মাস্তুলে এসে বসলো, তখন সে প্রথম অনুভব করে ঈশ্বর এই মাস্তুলের উপরে বসলেই হবে, এরকম ছোটাছুটি করলে হবে না। তখন তার মনে হয় না না আর একটু ছুটি, আবার সে দক্ষিণের দিকে রওনা হলো, ফিরে এসে আবার সেই মাস্তুলেই বসছে। আমরা যেখানেই যাই করি না কেন ফিরে আবার সেই ভগবানের কাছেই ফিরে আসি, এবং সবসময় এখানে মানুষের সঙ্গে ভগবানের এইটা একটা বেসিক ফারাক হচ্ছে, আমরা যাই করি না কেন মানুষ হলে আর কোনো দিন আশ্রয় দিতেন না, কিন্তু ভগবান কখনো আমাদের নিরাশ্রয় করেন না। মা ঠাকুরন সেই কথা প্রসঙ্গে বলছেন না, আর কেউ থাকুক না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছে। ভগবানের কত বড় অ্যাসিওরেন্স, আমরা যাই করি না কেন আমাদের জন্য একজন বসে আছেন, তিনি আলো জ্বালিয়ে বসে আছেন, তিনি ঠিক পথ দেখাবেন, কখনো ফেলে দেবেন না। এই নানাভাবে ঘোরাঘুরি করতে করতে তার আমাদের মনে হয় প্রভু খেলেছি অনেক খেলা, এবে তো তোমারও ক্রোড়ও চাই, এবে তব এবে তোমারও ক্রোড়ও চাই, তোমার সেই কোলটি আমার চাই, আমার আর অন্য কোথাও কিছু নেই।
এইটা যখন আসে তখন সুখ শান্তি আমরা তখন বাই তখন বুঝতে পারি যে আমরা আমরা শরণাগত হয়ে যাই। মহারাজ বলছেন এ সংসারে আমরাও লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে ছুটছি, সুখ শান্তি খুঁজছি। এই একটা চাকরি করছি ভালো লাগছে না, ইচ্ছে বেশি মাইনের চাকরি, সারা রাত ধরে কাটাচ্ছি যে আমেরিকান কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করি, ওদের এই যে আমাদের বামুন আছে বামুন যেরকম ওদের সাথে আমাদের দিন রাত্রি মমতা দিয়ে আছেন, দিন রাত্রি সব আলাদা আলাদা। ওরা এখন যারা ওই আমেরিকান কোম্পানিতে কাজ করে তারা সারা রাত জেগে, ওই সকাল রাত সন্ধ্যে 6টা থেকে তাদের ডিউটি শুরু হয়ে গেল পরের দিন সকাল 6টা অবধি। আমাদের যে সময় ঘুমানোর কথা ঘুম শান্তি সব কিছু ফেলে দিয়েছি, কারণ মাইনেটা ডলারে হবে বলে, ডলার যখন হবে এক্সচেঞ্জ হবে তখন ভারতীয় মুদ্রায় অনেক বেশি টাকা পাবো যেটা এমনি পাচ্ছিলাম। সুখ শান্তি সমস্ত কিছু বিসর্জন দিয়ে খুঁজে চলেছি। আমরা মনে করেছি আমরা কত স্বাধীন, আমরা কি সত্যিই স্বাধীন? আমরা মনে করেছি টাকা পয়সা এলে খুব আরামসে থাকতে পারবো, আসলে আরামটা ভোগ করার মতো সময় নেই তো। যে সময় ঘুমানোর কথা ছিল সেই সময় জেগে থেকে কাজ করার পরে জীবনের বাকি যে দিনের যে সময়টুকু সেটুকু বাজার করার মতো একটা আমরা একটা কাজ করি আর ঘুমানোর একটা কাজ করি, অকাতরে ঘুমোই, একবারে পড়ে পড়ে ঘুমোতে থাকি, এটা হচ্ছে অবস্থা। এই এই কষ্টটা আমাদের চলে। আমাদের বুঝতে হবে যে এই যে বিষয় আশায় অষ্টপাশ এর মধ্যে কিন্তু স্বাধীনতা নেই। স্বামী ঠাকুর দুটো কথা ব্যবহার করেছেন, কামিনী আর কাঞ্চন। সেদিনকে একজন লিখেছেন, আমি যেভাবে কামিনী ট্রান্সলেট করেছি সেটা ঠিক নয়। আমি বললাম যেটা আমার মতো করে আমি ভেবেছি, আমি কখনো কাউকে বলিনি, এটা আপনাকে মানতে হবে, কিন্তু আমার যেভাবে মনে হচ্ছে সেভাবে। কামিনী অর্থে এখানে ঠাকুর বলেছেন কাম্য বস্তু, পুরুষের ক্ষেত্রেও কি মহিলাদের ক্ষেত্রেও কি, কাম্য বস্তু এটা আমার চাই, আই মাস্ট গেট ইট। আর কাঞ্চন হচ্ছে সেটা পাওয়ার তৎপ্রাপ্তির যে চেষ্টা, যেমন টাকা পয়সা না থাকলে আপনি কিছু কিনতে পারবেন, ঠিক সেই রকম কোনো কিছু জিনিস পেতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট এবিলিটি, আমাদের সেই যোগ্যতাটা দরকার, সেটা যদি না থাকে আমরা কিছুতেই সেই কাম্য বস্তু পাব না, আমরা ছুটে ছুটে চলে যাই। এবং এই একটার পর একটা একটার পর একটা একটা, প্রথমে মনে হয় যে চাকরি বাকরি করলেই একটা ছোট ক্ষেত্র একটা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট কেনার পর মনে হয় ইএমআই ঠিক আছে দিতে থাকবো, তার মাঝখানে একটা বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে গেলেই একটা ছেলেপুলে হোক, তারপরে তার স্কুলে তাকে সাধারণ বাংলা স্কুলে ভর্তি করলে হবে না, তাকে হয় সাউথ পয়েন্টে ভর্তি করতে হবে, নাহলে সেন্ট জেভিয়ার্সে ভর্তি করতে হবে, নাহলে একটা সেন্ট মার্কা কোনো স্কুলে ভর্তি করতে হবে যেখানে দুর্গন্ধ বেরোবে না। কিন্তু তার সেই প্রচণ্ড খরচ চালাতে গিয়ে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, দিনায় জর্জরিত হতে হয়। আমাকে সেদিন একজন বলছিলেন যে তিনি প্রায় দিনায় একদম একবার জড়িয়ে গেছেন, কিছুতে আর বেরোনোর উপায় পাচ্ছেন না, অথচ আমরা তাকে দেখেছি যখন তার বিয়ে তা হয়নি, তার মানে বিয়ে হয়েছে বলে খারাপ তা নয়, যখন বিয়ে হয়নি তাকে আমি দেখেছি গভীরভাবে জবদান করতেন, নিজের অফিস শেষ করে থাকতেন কত দূরে, কিন্তু অফিস থেকে ফিরে এসে তিনি গভীর জবধ্যান করতেন, বিভিন্ন জায়গায় দেখেছি। এবং এটা যে তার অভ্যাস ছিল এটা বোঝা যেত, যখন জব করতেন বসা মাত্রই একবারে গভীর জপে বসে যেতেন, মন বসে যেত, দূর থেকে ক্লাস নিতে নিতে দেখতাম, এটা তার মানে একটা অভ্যাস ছিল, সেটা হয়েছে। তিনি বলছেন কোনো কিছুতে মন বসে না, মন বসলেই মনে হয় যে টাকা একটু কম হয়ে গেল, ছেলের স্কুলের ফি দেবো কী করে, এই সমস্ত নানারকম জিনিস চলতে থাকে। স্বাধীন তারাই যারা ইন্দ্রিয় ও মনের আধিপত্য লাভ করেছে। আমাদের এই যে নানা রকম ইন্দ্রিয় যে বাইরে থেকে আমাদের ডাকে, ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তি সুপজায়তে, কোনো জিনিস চিন্তা করলে সেটা পাওয়ার ইচ্ছা আমার ভেতরে জাগতে থাকে, তারপরে ক্রমাগত সেইটা পেতে গিয়ে আমি আমার যে স্বাভাবিক অবস্থা তার থেকে একেবারে সরে যাই, একদম বাইরে চলে যাই। সেই কারণে ইন্দ্রিয়, এই যে ভেতরের অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয় এবং মন, এগুলোর ওপর আধিপত্য রাখতে হবে। এটা যদি আধিপত্য না হয় তাহলে কিন্তু সে আমাকে চালাবে, আমি তাকে চালাতে পারবো না, এটা কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে। তিনি ভেতরে থেকে নাগরদোলায় চড়িয়ে সকলকে ঘোরাচ্ছেন চালাচ্ছেন, আমরা সম্পূর্ণ অসহায়, তাহলে উপায় তমেব শরণম গচ্ছ, ডেরা পাকড়াও, তাকে আশ্রয় করো, মাস্তুলে বসো, ভেতরে যাও, শরণাগতি সাধনার শেষ কথা। মানুষ বোঝে না তাই ঘোরে, ঠিক ঠিক শরণাগত হলে তৎপ্রসাদাৎ পরাম শান্তি, এই তো চাই, যেখানে শান্তি সেখানে আনন্দ,
বিষয়ে শান্তি নেই, বিষয়ের সঙ্গে সঙ্গে অশান্তি। তুমি হাজার টাকা পেলে তারপরে আরো চাই আরো চাই, জগৎ আয়ত্তে এলেও তৃপ্তি নাই। আমরা বাইরে খুঁজে খুঁজে হয়রান, এতে শান্তি কোথায়? এখন ভেতরে এসো, তাকে ধরো, এই তো উপায়। আমরা যত পাই আমাদের কিন্তু ভোগের নিবৃত্তি হয় না, আমাদের আরো চাই আরো চাই আরো চাই। এই চাইবার ইচ্ছাটা নিরন্তর জেগে যায়, এত বেশি চাই এত বেশি চাই যে যা পাচ্ছি তাতে আমরা সন্তুষ্ট হই না, এবং সন্তুষ্ট হই না বলে আমাদের এত কষ্ট হয়। আমরা খুঁজি 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 আরও চাই, এবং এইটা যে চাইবার যে ইচ্ছেটা, এটা কিন্তু তিনি আমাদের ভেতরে জাগানি। খানিক আগে একজন প্রশ্ন করছিলেন না, রজতম সত্য তমগুণ চোর, সেই ঠাকুর খুব সুন্দর ব্যাখ্যা করেছেন এই প্রশ্ন। এই প্রসঙ্গ পড়লে আর কোনো প্রশ্নই থাকার কথা নয়। সেই একজনকে ধরেছে তিনটে ডাকাত, একজন আর দুজন, দুটো ডাকাত বললো ওকে ভালো করে, একজন বললো একে মেরে এখানে পুঁতে দাও, সে হলো তম। আর আরেকজন বললো না না, সর্বস্ব লুটে গাছেতে বেঁধে দাও, সে হচ্ছে রজ। আর দুজন যখন চলে গেল তখন আরেকজন ডাকাত এলো, সেই বন্ধন খুলে দিয়ে বললো তোমার খুব লেগেছে, আমি তোমাকে পথ দেখাচ্ছি। তাকে নিয়ে গিয়ে বনের ধারে গিয়ে দেখালো ওই যে রাস্তা, ওই ওপর দিয়ে গেলে তোমার বাড়ির রাস্তা পেয়ে যাবে। সে কৃতজ্ঞতাবশত বলতে থাকলো আপনি যাবেন না, আপনি আমার এতটা উপকার করেন, চলুন আমার বাড়িতে চলুন, আমার বাড়ির লোকজন আপনাকে চাইবে। তিনি বললেন না আমার যাওয়ার উপায় নেই, কারণ তিনজনই তো ডাকা। এই কারণে ঈশ্বরকে বলা হয় ত্রিগুণাতীত, ত্রিগুণাতীত ঘনেশ্বর শ্যাম রাধা মাধব রাধা শ্যাম। তিনি তিন গুণের অতীত, তিনি গুণা, তিনি এই সমস্ত কোনো গুণ দিয়েই তাকে বশ করা যায় না। আমার তমগুণ দিয়ে তো তাকে মানুষকেই বশ করা যায় না, রজ সত্য কোনো কিছু দিয়ে তাকে বশ করা। আমরা যখন এই তিনটের পারে যাওয়ার চেষ্টা করি, শুধু তাকে চাই, শুধু তোমাকে চাই তোমাকে চাই, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তিনি আমাদের নাচিয়ে বেড়ান, তখন তার শরণাগত হতে হয়। শ্রদ্ধা প্রাণা মাতাজি একটা ভারী সুন্দর চিঠি পড়ছিলাম একদিন, সেখানে বলা আছে একজন ব্রহ্মচারিণী মাতাজি বোধহয় তাকে লিখেছেন যে যখনই জপ করতে বসি আমার মন কিছুতেই তাতে নিবিষ্ট হচ্ছেন না। ভারী সুন্দর তার উত্তর দিচ্ছেন, বলছেন আমারও এরকম হয় জানো তো, কিন্তু যখনই আমার হয় তখনই আমি ঠাকুরকে বলি আমি তো তোমাকেই ডাকতে চাই, তুমি যদি আমার মনটাকে এরকম চতুর্দিকে ঘুরিয়ে ফিরিয়ে দাও তাহলে কেমন করে তোমাকে ডাকবো, তাহলে তো তোমাকে আমার ডাকা হবে না। এই যে বলটা সবসময় তার কোর্টে ছুঁড়ে দিতে হয়, আমি চাইছি তুমি আমাকে এরকমভাবে ঘুরি ঘুরি মারছো কেন, সঙ্গে সঙ্গে দেখবেন তিনি তাকে, ওই যে ওইটা কথা আছে না, গম্ভীর মহারাজ আত্মস্থানন্দজিকে বলছেন বেলুড় মঠের মতো ভালো জায়গা হয় না, কিন্তু এখানে একটু গলাবাজি করতে হয়, এই চেঁচামেচি হুমকি টুমকি, হ্যাঁ করতে হবে ওই করতে হবে সেই কথা, দেখুন আপনি মিনমিন করে কথা বলুন লোকে আপনার কথা শুনবে না, আপনি যে কট 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 করে উত্তর দেন না বাবা ছেড়ে দাও, বড় দুর্মুখ। আমার সম্পর্কে যেরকম বলে, আমার গর্ভধারিণীকে একজন বলেছে মা আপনি স্তব প্রিয়ানন্দের মা, আপনার ছেলে সব ভালো শুধু বড্ড মুখ। আমার এটা খুব স্যাটিসফ্যাকশন হলো, যা একটা জিনিস তো লোকে আমার থেকে দূরে থাকে আমাকে খেয়ে নিতে পারে না, এইটা হচ্ছে হয়তো এটা খারাপ গুণ, কিন্তু এই দুর্মুখ তার জন্য অনেকেই ভয় পায়, অনেকেই এগিয়ে আসতে চায় পারে না, আমিও খানিকটা সেফ সাইডে থাকতে পারি। সেই রকম ভগবানকে তখন ভগবানের ওপর জোর করতে হয়, আমি তোমাকে ডাকছি তোমাকেই তো খুঁজছি, তাহলে তুমি আমাকে এরকম নাচিয়ে বেড়াচ্ছ কেন। একটুখানি ভগবানকেও চমকালে দেখবেন একেবারে ঠিকঠাক মতো কাজ চলছে, সবসময় এরকম জিনিস ভগবান ভালো বোঝেন না, ওরকম দিলে তিনি ভাবেন বোধহয় হ্যাঁ টেকেন ফর গ্রান্টেড এর মতো হয়ে যায়। আনন্দ শান্তি বাইরের জিনিস নয়, বিষয় যত বাড়ে, বিষয় যত বাড়ে তত নিরানন্দ। অবধূত চিলকে গুরু করেছিলেন মাছ হলো বাসনা, কাকগুলো সব জ্বালা যন্ত্রণা অশান্তি, যতক্ষণ বাসনা মাছ থাকে ততক্ষণ অশান্তি, ত্যাগ চাই, ত্যাগেই শান্তি, ত্যাগ ধর্মের আরম্ভ। ধর্মরাজ্য শান্তি ও আনন্দের খনি রয়েছে আমাদের ভেতরে। সেই চিলের একটা আছে, মাছ নিয়ে সে যাচ্ছিল, পেছন পেছন এক দল কাক তার পেছন পেছন যায়, যেদিকেই সে যায় সেদিকেই সে আসে, অবশেষে সে মুখটা হাঁ করতে একটু করে মাছটা পড়ে গেল, আর মাছটা পড়ে যেতে সবাই চিলকে ছেড়ে সেই মাছের ওপর লাগিয়ে দিল। চিলের তখন অনুভব হলো যে ওই মাছটাই আমার এই এর কারণ, ওই যে কিছু যা কিছু আমাকে বন্ধনে বেঁধে রাখতে চায় সেগুলোকে ছেড়ে দিতে। অনেকেই বলেন ভীষণ অশান্তি, জানেন তো ভীষণ অশান্তি,
আমি জিজ্ঞেস করি যে কী করে এর থেকে মুক্তি পাবো। আমি আবার জিজ্ঞেস করি, আপনার জানেন কিসের? মানে হ্যাঁ খুব জানি। তাহলে পরিহার করলেই চলে যাবে, যেগুলো আমার গায়ে ক্ষত হচ্ছে সেগুলোকে যদি ফেলে দিই, সরিয়ে দিই, তাহলে আর সেগুলো আমার আমার মনকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বলছেন কথামৃতে আমরা পাই দুটো সার কথা, ডুব দাও এগিয়ে পড়ো। গীতার উপনিষদের সার এই দুটি সাদা কথায় বললেন ঠাকুর, এগিয়ে পড়া আর ডুব দেওয়ার দৃষ্টান্ত ঠাকুর স্বয়ং। এরই জন্য সাধুসঙ্গ, শাস্ত্রপাঠ, জপ, ধ্যান সব ওপরে ভাসলে পাওয়া যায় না, হৃদয়ের গভীরে ডুব দিতে হবে। কিভাবে সংসারে থাকতে হয় তা শিখতে হবে, কিভাবে সাধনা করতে হয় তা জেনে নিতে হবে। কোটি জন্মের সংস্কার কি হঠাৎ যায়? তাই চেষ্টা করতে হবে, এগিয়ে পড়তে হবে। এইটা হচ্ছে কথা। বলছেন দুটো জিনিস কথামৃতে, সাধন জীবনের দুটো জিনিসের কথা বলা আছে। এক হচ্ছে ডুব দাও, ডুব দাও, আর একটা হচ্ছে এগিয়ে পড়ো। যদি আমি তার মধ্যে না ডুবে যেতে পারি, সেই রসের ভেতরে যদি নিজের ডুব দিতে গেলে নিজের সত্তাকে হারাতে হয়। আমি 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 ঠাকুর যাকে কাঁচা আমি বলছেন, সে আমি সত্তাকে তার ভেতরে, পাকা আমির ভেতরে ডুব দিতে হয়। আর চেষ্টা করতে হয়, উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপ্ত ফরানো নিবোধাত। গল্প আছে এক ব্রহ্মচারীর কথা, ট্রেনিং সেন্টারে জগদাত্মানন্দজি তাকে বলেছেন, তুমি মঙ্গলারতি যেতে পারছো না কেন? বলছে রোজ ঘুম থেকে উঠি, কিন্তু আবার কি একটা অবসাদ আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তিনি বললেন, বলবে উত্তিষ্ঠতা জাগ্রত, দেখবে তুমি ঘুম থেকে উঠে পড়েছো আর মন্দিরে যেতে পারো। পরের দিনও মন্দিরে গিয়ে মহারাজ তাকে দেখতে পেলেন না। আবার ডেকে জিজ্ঞেস করছে, কী হে তুমি বলেনি? বলছে হ্যাঁ উত্তিষ্ঠতা জাগ্রত বলেছি, ঘুম থেকে উঠে পড়েছিলাম কিন্তু আবার শুয়ে পড়েছি। বলছে আর বাকিটুকু বলতে হবে তো, প্রাপ্য বরাহ নিবোধাত। এই সবটুকু না বললে, সবটুকু একসঙ্গে এক্সারসাইজ না করলে, শুধু উত্তিষ্ঠতা জাগ্রত বা শুধু নিবোধাত বললে হবে না। উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপ্য বরাহ নিবোধাত, ওঠো জাগো, এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্য প্রাপ্তি হচ্ছে ততক্ষণ যেন কোনোরকমভাবে থেমে থেকো না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের কিছুটা সাধন ভজন করবার পর আমরা যখন সামান্যতম আনন্দ পাই, আমরা সেই আনন্দেতে মেতে যাই, কিন্তু ওটাই শেষ কথা নয়। সেই ব্রহ্মচারীর গল্প আছে না, ব্রহ্মচারী কাঠ কাটছিলেন, একজন কাঠুরিয়া কাঠ কাটছিলেন, ব্রহ্মচারী তাকে বললেন এগিয়ে যাও। সে এগিয়ে যেতে যেতে দেখলো যে চন্দনের খনি, অনেক চন্দন কাঠ কেটে বিক্রি টিক্রি করে অনেক টাকা পয়সা হয়েছে, খুব আনন্দে আছে। কিন্তু তার মনে হতে থাকলো যে ব্রহ্মচারী তো আমাকে থেমে যেতে বলেনি। তখন সে ধীরে ধীরে আরও এগিয়ে যেতে থাকলো। তখন তামার খনি, রূপোর খনি, সোনার খনি, হীরের খনি একে একে পেয়ে যেতে থাকলো। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একদিনে হয় না, নিরন্তর জপ ধ্যান সাধন ভজন প্রার্থনা করতে হয়। ভূতেশ আনন্দজি মহারাজের একটা স্মৃতি কথা আছে, উনি উত্তরকাশীতে তপস্যা করতে গিয়েছেন, যখন ফিরে আসবেন তখন তার মনে হলো যে এই যে তপস্যা করলাম, মনটাকে তো সুসংস্কৃত করার জন্য, মনটাকে হাতের মুঠোয় আনার জন্য, মনটা কোথায় গেছে একটু দেখি। মনটাকে ছেড়ে দিলেন, সে যা কিছু চিন্তা করতে হবে উনি কখনো তার উপর জোর করতে চাইলেন না। দেখলেন মনটা শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে পড়ে আছে। এই ঘটনাটা তিনি তার সেবকদের একেবারে জীবনের শেষ প্রান্তে এসে বলেছিলেন। এই চেষ্টাটা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু কখনোই কোনোভাবে কিছু হবে না, তখন সব এসে আমাদের আটকাবে। কোটি জন্মের সংস্কার, পূর্বাপূর্ব জন্মের যাবতীয় সংস্কার সূক্ষ্মাকারে আমাদের আছে। এই যে আমাদের তিন রকম বাধা আছে না, আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক, এগুলো আর কিছু নয়, এগুলো প্রত্যেকটা আমাদের টিনে রাখতে চায়, এটার পারে যেতে হবে। ঈশ্বরকে পেলে এই যে আমাদের যে কষ্ট, ত্রিবিধ কষ্ট, এর থেকে মুক্তি পায়। ঈশ্বরকে পেলে ত্রিবিধ কষ্টের থেকে মুক্তি পায় মানে ওই তৎপ্রাপ্তি, তাকে চাইবার ইচ্ছাটা আমার ভেতরে এত তীব্র হয় তখন এগুলো বাধাটা বাধা হয়ে ওঠে না। প্রভানন্দজির কথায় যে একটু প্রসঙ্গে বলছি, প্রভানন্দজির কথায় মহারাজকে কখনো আমি দেখিনি যে কোনো দিন, সে রাত্রির 11টায় ফিরেছেন কিন্তু মঙ্গল আরতিতে কোনো ইয়ে নেই, কোনো ক্লান্তি নেই, কিচ্ছু নেই। সাধন ভজনের ক্ষেত্রে একেবারে অক্লান্ত, সব ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে অক্লান্ত, শেষ রক্ত বিন্দু দিয়েও কাজ করতেন। যখন নিজে উঠতে পারতেন না তবু চেষ্টা করে যেতেন নিজে উঠে ওঠার, বসার, দাঁড়ানোর। শেষের দিকে শরীরের এত অবস্থা, হাসপাতালে যাওয়ার আগে এত অবস্থা খারাপ হয়েছিল, নিজে নিজে কিচ্ছু পারতেন না, কিন্তু কোনো কিছু তিনি ছাড়তে না, শেষ অব্দি চেষ্টা করে যাচ্ছেন। আমরা লাটু মহারাজের কথা শুনি, লাটু মহারাজকে ঠাকুর বলেছিলেন ওই যে সাধন ভজনের সময় না ঘুমোতে, তাই সেটাকে তিনি চেষ্টা করেছিলেন।
শেষ সময় সাধন ভজনের সময় এসে উপস্থিত হচ্ছে শারদানন্দজীবকে, তিনি বলছেন তাকে উঠিয়ে দিতে। এত অসুস্থ তাকে শারদানন্দজি ওঠাতে রাজি হলেন না। তখন লাটু মহারাজ বললেন, তুমি আমায় উঠিয়ে দিলে ভালো, নাহলে আমাকে মহাবীরের শরণ নিতে হবে, সেই মহান শক্তিদাতার কাছে শক্তি প্রার্থনা করে আমাদের উঠে যেতে হবে, কোনো অবস্থাতে ছেড়ে থাকা নয়। উই কাম টু রুল বাট উই আর বিং রুলড, আমরা কর্তৃত্ব করতে এসে দাসত্ব করছি। তাই ঠাকুর বললেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙুন। কাঁঠালের আঠা হলো সংসার আসক্তি, আঠা ছাড়তে চায় না, সংসারের তুচ্ছ জিনিস ছেঁড়া কাপড় ভাঙা ধুনুচি তাতেও আসক্তি। কাঁঠাল ভাঙা মানে সংসার করা, মনে আসক্তি অনাসক্তি তেল মেখে সংসারের কর্তব্য করতে হবে, বিষয় থেকে আমাদের প্রীতি অনুরাগ তুলে নিয়ে ভগবানকে দিতে হবে, তাঁর ওপর ভক্তি অনুরাগ প্রেম এলে তবে তো হবে, প্রেম অনুরাগ সব ভগবানকে দেবে। দুটি জিনিস আছে, অ্যাট্যাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট, অনুরাগ আর বিরাগ, এসব ঠাকুরের শিক্ষা, বড় মানুষের বাড়ি দাসীর মতো থাকার শিক্ষা, অনাসক্ত হয়ে কর্ম করার উপদেশ। এই যে হচ্ছে আমরা আসি জগৎকে আমি শাসন করব বলে, জগৎই আমাদের উপর শাসন করে। আমাদের একজন সাধু আছেন বর্তমানে রামহরিপুর কেন্দ্রের অধ্যক্ষ, তিনি একদিন মেয়েদের নিয়ে একটা মেয়েদের একটা পাঠচক্র পরিচালনা করছিলেন, সেটা শেষ হলে ভাবপ্রচার পরিষদের আমাদের মিটিং ছিল। তা আমরা এই কারণে চুপচাপ বসে বসে দূর থেকে বসে শুনছিলাম। উনি বলছেন, তোমরা স্বামী চাও না নিজে স্বামী হবে মনে করো, মানে ইউ নিড অ্যান হাজব্যান্ড, ইউ নিড আ হাজব্যান্ড অর ইউ ওয়ান্ট টু বি ইয়োর ওন, তুমি নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ হতে চাও না তোমার একজন স্বামীর প্রয়োজন আছে, এইটা আগে দরকার। আমাকে আমি কিছুর ওপর ক্রাচ ভর দিয়ে চলবো না আমি আমার নিজের পায়ে চলবার চেষ্টা করব, এই নিজের পায়ে চলার চেষ্টাটা খুব 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 জরুরি। আমরা ছোট্ট ছোট্ট কাটো জিনিস আমরা ছাড়তে পারি না। এলাহাবাদে একটি ঝুসির কাছে একটি আশ্রমে একবার গিয়েছিলাম, সেখানকার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, সেই উপলক্ষে ভাণ্ডার আছে, ত্যাগাত্মানন্দের সঙ্গে গেছিলাম। গিয়ে হতবাক হয়ে গেলাম, ওখানে কেউ রান্না করে না, সবাই ভিক্ষা করে খায়, সেই কারণে রান্নার কাঠ নেই, কড়া খুন্তি কিচ্ছু নেই, এমনকি উনুন শুদ্ধও নেই। ওদের যখন খাবার টাবার গরম করার দরকার হয় চারটে পাথর বসায়, আর যে ভিক্ষার ঝুলিতে তারা ভিক্ষা করে সেই ভিক্ষার ঝুলিটা সে আগুনের ওপর বসিয়ে দেয়, তাতে যতটুকু গরম হয়ে গেলে ওইটাই খেতে শুরু করে, ওটা দিয়ে খেতে শুরু করে। আংটা লাগানো আছে দেওয়ানের সবটুকু জুড়ে, তাতে একটা একটা করে ইয়ে লাগানো রয়েছে, ওই ভিক্ষা পাত্র ঝুলছে। এবং আমাদের যে খেতে দেওয়া হলো, সাধু অনেক সাধু সমাজ থেকে অনেক সাধু গিয়েছেন, তাদের যে প্রসাদ দেওয়া হলো, যে ঘরটায় বসে খেলাও আমরা, তার জানলাও নেই দরজাও নেই, অদ্ভুত ঘর। ওই আশ্রমের কোনো জায়গায় একটা জানলাও দেখলাম না, একটা দরজাও দেখলাম না। কাশীর এই এলাহাবাদের গঙ্গা ঠিক একেবারে গায়ে ঝুসিতে সেই আশ্রমটা, শীতকালে তো খুব ঠান্ডা হয়, কী করে থাকে ভগবানই জানেন, কিন্তু কোনো রকম কিচ্ছু নেই। ওরা সেই কৌপিন পরে আছে আর কাপড়টাকে এরকম ভাঁজ করে গলায় বাঁধা আছে, আর সকলের একটা করে কম্বল আছে যেটা কাঁধে করেই ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম যা কিছু করছে কাঁধে করে, বসতে হলে সেটাকেই ভাঁজ করে তার উপর বসছে, যখন উঠে পড়ছে তখন কাঁধে ওইটাকে, আর ওই একটি করে ভিক্ষাপাত্র, আর কিচ্ছু নেই। সকালবেলা গঙ্গা থেকে জল তুলে নিয়ে আসে, ওই ভিক্ষাপাত্রে করে জল তুলে নিয়ে এসে শিবের পূজা করে, জল ঢালে, তারপরে সেই হাত দিয়ে দিয়ে শিব ঠাকুরকে পরিষ্কার করে, সেখানে কোনো রকম কিছু কোনো কাপড় ব্যবহার করে না। তারপরে ভস্য এই যে প্রসাদী জলে একটু ঘষে শিব ঠাকুরের কপালে পড়িয়ে প্রসাদীটি সবাই কপালে নিয়ে যাচ্ছেন। আর ওইভাবে মহন্ত মহারাজকে অনেক শাল দেওয়া হয়েছে, তিনি যে কী করবেন নিজেই বুঝতে পারছেন না, এই শালগুলো যেন আসক্তির মতো তার বোধ হচ্ছে, তিনি খুব বিরক্ত হচ্ছেন তাকে যখন শালগুলো দেওয়া হচ্ছে। আমাদের যে খেতে দেওয়া হলো, ভক্তরা রান্না করেছে, ভক্তরা রান্না করে খেলেন, আর ওই আশ্রমের যত সাধুরা আছেন সবাই ভিক্ষা করলেন, ওই ইয়েটা নিয়ে গিয়ে, ওই আমরা আমাদের এক জায়গায় বসে খেতে দেওয়ার জন্য ওরা ওই সেই যেখানে একটা কাউন্টার মতো করা ছিল সেখানে গিয়ে চাইছেন, এবং যতটুকু আমাকে বেশি দাও কম দাও এরকম কোনো কথা নেই, ভক্তরা যা দিচ্ছেন সেইটাই আনন্দের সঙ্গে খেয়ে ভিক্ষাপাত্র ধুয়ে তারা আবার জপ ধ্যান সাধন ভজনে বসে পড়েছেন। এইটা হচ্ছে কথা, দুটো জিনিস, অনুরাগ আর বিরাগ। আমাদের একজন সাধু আছেন সঙ্গে, অনুরাগ মহারাজ, বুদ্ধিস্বামী তার সঙ্গে দেখা হলেই বলতেন, বিনে অনুরাগ করে যোগ্য যা তোমারই কি পাওয়া যায়, তোমার প্রতি যদি ভালোবাসা না হয়
অনুরাগ ছাড়া শুধুমাত্র যজ্ঞ যাগ করে যাগ যজ্ঞ করে কোনোভাবে তোমাকে পাওয়া যাবে না। আসল ব্যাপার ভেতরে যাওয়া, সংসারের পথ আর ফুরায় না। যখন এই ভাব জাগবে যে এই রাস্তায় এই সংসার পথে কোটি জন্ম ধরে চলেছে, এর কি শেষ নেই, তখনই ঠিক ঠিক এদিক থেকে আসল দিকে মোড় ফেরাতে পারবে। গর্ভবাসে মহাদুঃখম ত্রাহিমাম মধুসূদনম, এই ভাব এলে আর ওদিকে যাবে না, প্রবৃত্তি পথ ছেড়ে নিবৃত্তি পথে আসা চাই। দুটোই হয় না, একটিকে গ্রহণ করলে অন্যটি ত্যাগ করতে হবে। সংসারে অনুরাগ মানে ভগবানে বিরাগ, কাজেই ভগবানে যত অনুরাগ হবে সংসারে তত বিরাগ আসবে। ঠাকুর বৈরাগ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, ঈশ্বরে অনুরাগ আর বিষয় বিরাগ দুটো সাইমেন্টানিয়াসলি হওয়া চাই। যে যদি ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা না যায়, যখনই আমি সংসারটিকে ত্যাগ করলাম সংসারকে বিরাগ বৈরাগ্য এসে গেল, কিন্তু সেই যে ফাঁকা মনটা তাতে যদি উৎকৃষ্ট জিনিস না দিতে পারে তাহলে সেই মন আবার সংসারে আসক্ত হবে। সেই কারণে দুটো জিনিস সাইমেন্টানিয়াসলি হওয়া চাই, যেমন আমার বিষয় বিরাগ হবে তেমনি ঠিক আমার ঈশ্বরে অনুরাগ হওয়াটা খুব জরুরি। ঈশ্বরে যদি অনুরাগ না হয় তাহলে শুধু বৈরাগ্য কোনো কাজ, তাহলে ঈশ্বরে সংসারে বিরাগ আমার কোনো কাজে লাগবে না। এই কারণে ভগবানের প্রতি অনুরাগ যেরকম হবে তেমনি আপনাপনি চলে যাবে। গর্ভবাসে মহাদুঃখম ত্রাহিমাম মধুসূদনম, একবার ফিরে দেখবেন জীবনটার কি কষ্ট। আমাদের যারা সংসার ত্যাগ করেছে তাদের কি কষ্ট কম, এই যে বললাম যে তাদের বাড়িতে দেখলাম যেখানে তারা আছেন সেই কোনোরকম একটা থাকার বাড়ি, আর ভক্তরাই করে দিয়েছেন, তাদের জানলাও নেই দরজা নেই, তাদের কি তাদের কষ্ট হয় না? খুব কষ্ট হয়, কিন্তু মনেতে এত আনন্দ এত তীব্রতা থাকে সেই কষ্টটার কষ্ট বলে বোধ হয় না। প্রব্রাজিকা ভারতী পুরাণা তখনও সরলা মাসিমা তার স্মৃতিচারণ করছেন, তার সঙ্গে কাশীতে মহাপুরুষ মহারাজের এক শিষ্যা তিনি থাকতেন। কাশীতে ভীষণ গরম বলছেন, একদিনও কিন্তু বললেন না আজকে খুব গরম করেছে, আজকে জপ ধ্যান করাটা ছেড়ে দাও, বরং উল্টে বললেন ও খুব গরম লাগছে, গামছাটা ভিজিয়ে সারা গায়ে জড়িয়ে বসো, বেশ আরাম লাগবে। আরে মা, এই তো বয়স, অল্প বয়সেই তো ভগবানকে ডাকতে হবে। বলছে একবারের জন্য বললেন না, ভীষণ গরম ভীষণ কষ্ট, সব ছেড়ে দাও আর ছেড়ে দিয়ে ভগবানকে আজকে ডাকতে হবে না, যে ঘুমিয়ে পড়ো, এটা একবারও বললেন না। রাজা মহারাজ তপস্যা করছেন, ঠাকুরের শরীর চলে যাওয়ার পর বৃন্দাবনে বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে জিজ্ঞেস করছিলেন যে এই ঠাকুর তো আপনাদের সব দিয়েছেন, তাহলে কেন এই এত সাধন ভজন করার দরকার? তিনি বলছেন যে আমাদের বুঝে নিতে হবে, আমি বোধহয় বিজয়কৃষ্ণ গোস্বামী ভুল নাম বললাম, অন্য আরেক ভক্ত তিনি জিজ্ঞাসা করছেন, নামটা আমি ভুলে গেছি। বলছেন তিনি বললেন যে কেন এত সাধন ভজন করছেন, বলছেন বুঝে নিতে হবে না, বাবা সম্পত্তি রেখে গেছে, আমি যদি বুঝে না নিতে তো সাধভূতে লুটে খেয়ে ফেলবে, সেই কারণে সাধন ভজন করা দরকার। তিনি যে অধ্যাত্ম সম্পদ আমাদের জন্য রেখে গেছেন সেইটা যদি মাজা ঘষা না করি তাহলে হবে না। তোতাপুরি বলতেন লোটা রোজ মাজতে হয়, লোটা যদি রোজ মাজা না যায় তাহলে তার গায়ে কলঙ্ক পড়ে। সেই কারণে সোনার লোটা হলে সেটা তো অন্য আলাদা কথা, কিন্তু আমাদের মধ্যে যদি সাধারণ লোটা তাদের আমাদের বুঝতে হবে, আমাদেরকে সবসময় এটা বুঝতে হবে। এগিয়ে পড়া মানে মনের ভেতরে প্রবেশ করা। একটা ছোট্ট গল্প শোনা, কাঠুরে ছিল বড় গরিব, কাঠ বিক্রি করে রোজ চার ছ আনা পায়, তাই দিয়ে খুব কষ্টে দিন চলে। অনেক বছর পরে তার জীবনে শুভ দিনের উদয় হলো, একজন ব্রহ্মচারী তাকে বনের ধারে দেখতে পেয়ে বললেন, তুমি এগিয়ে পড়ো। ঠাকুর কাঠুরে প্রতিদিন সেখান থেকে কাঠ কেটে বাজারে এনে বিক্রি করে অনেক দিন কথাটা কাঠুরে প্রতিদিন সেখান থেকে কাঠ কেটে বাজারে এনে বিক্রি করে অনেক দিন কথাটা তার খেয়াল হয়নি। তারপর একদিন হঠাৎ ব্রহ্মচারীর উপদেশ মনে পড়ে পড়ায় ভাবলে, দেখি না একটু এগিয়ে। দু চার মাইল যেতেই চন্দনের বন দেখতে পেল, তখন কত আনন্দ। সে আনন্দ সে চন্দন কাঠ বিক্রি করতে লাগলো। কিছুদিন পর আবার ব্রহ্মচারীর কথা মনে পড়ল, এগিয়ে পড়ো। তখন আরও এগিয়ে গিয়ে তামার খনি পেয়ে গেল, তার আরও কত তার কত আনন্দ কত শান্তি। কিছুদিন পরে আবার সেই উপদেশ স্মরণে আরও এগিয়ে গিয়ে ক্রমে রূপর খনি সোনার খনি হীরের খনি দেখতে পেল, একবার একেবারে টাকার আন্ডিল হয়ে গেল। এসব ঠাকুরের নিজের অনুভূতির কথা। যদি ঠিক ঠিক আনন্দ ও শান্তি চাও, মোর ফেরাও, অন্তর্মুখ হও,
ভেতরে ডুবে যাও, তবেই শান্তি। আসল কথা হচ্ছে মাস্তুলকে আশ্রয় করা, ডেরা পাকড়ানো, মানে তার পাদপদ্মে শরণাগতি লাভ করা। ওটি হলে তো সব হলো। দুজনে একটা নতুন জায়গায় গিয়েছে দুই সাধুতে মিলে। একজন গিয়েই আগে সেই জায়গায় গিয়ে ডেরা পাকড়েছেন, একটা থাকার জায়গা ঠিক করেছেন, সেখানে তার জিনিসপত্র রেখে খালি হাত পা নিয়ে শহরে রং তামাশা দিচ্ছে। আর আরেকজন সেই বোঝাটা নিয়েও সেই যেতে করতে পারছে না, সেও শহরে রং তামাশা দিচ্ছে। তাকে জিজ্ঞেস করছেন যে কোথায় তোমার লাগেজ সব কোথায়, বলছে ডেরা পাকড়ে ফেলেছি। এই ডেরাটা আগে পাকড়ে নিতে হয়। যাই হয়ে যাক, জগৎ উল্টে যাক, সোজা হয়ে যাক, যাই হয়ে যাক, আমাদের যে আমরা যে সাধন পদ্ধতি সাধন তত্ত্ব পেয়েছি সেইটার অভ্যাস করতে করতে সেটাকে আত্মীকরণ করতে হয়, সেটাকে আত্মস্থ করতে হয়। যখন আত্মস্থ হয়ে যাবে তখন আর আমাদের বাইরের কোনো দিকে তাকাতে হবে না, তখন সংসার সব থাকবে, চলবে। আপনাদের মনে আছে কি না জানি না, দুজন সেই মধ্যপ্রদেশের মহিলা, তিনজন মহিলার গল্প, তাদের সঙ্গে দেখা হয়েছিল আমার এই কেদার বদ্রি যাওয়ার পথে, তাদের গল্প আপনাদের বলেছিলাম। সেই মহিলার বাড়ির সামনে দিয়ে সবাই নর্মদা পরিক্রমা করতে যায়, আর তার মনে হতো সবার মুক্তি হচ্ছে আমার, কি হবে না, আমি নর্মদা মায়ের কাছে থাকি। কর্তাকে অনেক গুছিয়ে সুজিয়ে সে কর্তা সেই নর্মদা পরিক্রমা করলেন, 1 বছর 4 মাসে তার নর্মদা পরিক্রমা করা ঘুরল। অপার আনন্দ, তিনি তার আনন্দের কথা তার বন্ধু বান্ধব সাহেলি বন্ধুদের বান্ধবীদের বলতেন তিনি। ওই বাকি যে দুজন সে তারা পরে জুটেছিল, তারপরে তারা তাড়ি করে ছেলের বিয়েটা দিলেন, সংসারে সব দায়িত্ব ছেলের বউয়ের কাঁধে দিয়ে আবার বেরিয়ে পড়লেন। গতবারে লেগেছিল 1 বছর 4 মাস, এবার লাগলো 1 বছর। কিন্তু এবার যেটা হলো সেটা হচ্ছে সংসার বন্ধন থেকে তিনি চিরমুক্তি লাভ করলেন, পায়ে হেঁটে রওনা দিলেন। সেই কোথায় মধ্যপ্রদেশের আর কোনো রকমে একটু রেল ভাড়া জোগাড় করে বৃদ্ধা রোগ দিয়ে এসেছেন, তারপর সেখান থেকে তার হাঁটা শুরু হলো। আমার সঙ্গে তার দেখা হলো বদ্রি যাওয়ার পথে, যোশীমঠ যাওয়ার পথে। কেউ একজন টাকা দিয়েছিল, দিয়ে বাসেতে উঠে টিকিট, সে টাকা নেয়নি, তারা বাসেতে উঠেছে আর সে টিকিট কাটার পয়সাটা বাস কন্ডাক্টরকে দিয়েছেন। আমার পথ পাশ দিয়ে তিনি যাচ্ছেন এবং তিনি বলছেন, আমার খালি মনে হয় যে সবার সব হলো, আমার কি কিছু হবে না। এই যে হবে না, এইটা একটা আমার হচ্ছে না, হবে না নয়, এই হচ্ছে না, এই যে অভাব বোধটা আমার থাকা দরকার। এবং এই বলছেন যে কি, আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকো, এইগুলো বলছে কখনো গাছতলায়, কখনো কারুর বাড়ির বারান্দায়, আবার কেউ টিকিট কেটে দিলে সেখান দিয়ে যাত্রা করলো। আমার সঙ্গে তাদের আবার দেখা হয়েছিল, আমি বদ্রি ঘুরে কেদার ঘুরে নামি নেমে আসছি, সেই দিন দেখা হলো। একবারও জিজ্ঞেস করলেন না রাস্তায় যেতে কত কষ্ট, খালি জিজ্ঞেস করলেন কেমন দর্শন হয়েছে, কি দর্শন হয়েছে, বুধ হয়ে আছে বদ্রিতে, আনন্দে বদ্রি দর্শন করে বুধ হয়ে আছে, আনন্দে ভরপুর। সাধারণ দেহাতি মহিলা, ছাপা শাড়ি পরে আছেন, সে ভালো করে পোশাকও নেই, একবারে সেই খালি পায়ে তারা চলছেন, কিন্তু তাদের আনন্দ দেখলে আমার এখনো চোখ বন্ধ করলে তাদের চেহারাগুলো মনে পড়ে। বিতকুটে গায়ের গন্ধ, আমার পাশে বসেছিলেন তো বসা যায় না, কিন্তু তাদের হাসিতে এত সুবাস আছে, সেই হাসি দেখলে জগতের যাবতীয় কিছু সৌন্দর্যকেও ম্লান করে দেয়। ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের অন্তরে এরকম শক্তি দিই যেন আমাদের সব কিছু সব দুঃখ কষ্ট সেটা যেন ম্লান হয়ে যায়, তোমার আনন্দে যেন হয়ে থাকি। যেমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাকি জীবনের কাজে, ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনি নি ওই বাজে, তোমারই নাম সকল তারার মাঝে। সব কিছুর মধ্যে সব কিছুর ভেতরে যেন তাকেই দেখতে পাই, তাকেই শুনতে পাই, তাকেই জানতে পারি। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিত্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।